কুপিয়ে জখম, তাও কিনা এরকম একটা বিষয় নিয়ে। কি হচ্ছে এসব? ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জে, যেখানে প্রতিনিয়ত কোনো না কোনো অদ্ভুত ও ভয়ঙ্কর সব অপরাধ সংঘটিত হয়। ঘটনাটি জানবার আগে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট nobodito.com সকল খবরের আপডেট পেতে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ফেসবুকে হাহা রেগ দেওয়াকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রোববার 5 মার্চ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দুলুবের কান্দি এলাকায় ওই ঘটনা ঘটে। এই ঘটনায় আহতদের বড় ভাই মোজাম্মেল বাদী হয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করেন, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের শুকুরদি এলাকার মোহাম্মদ ইমন ও জহির পার্শ্ববর্তী দুলুবের কান্দি এলাকায় যায়। ফেসবুকের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ শান্ত ও মোহাম্মদ ইউসুফ সহ অজ্ঞাতনামা 2 থেকে 3 জন আসামি দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে ইমনকে আহত করে। এ সময় জহির তাকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও ছুরি দিয়ে কুপিয়ে আহত করা হয়। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ইমন বলেন, শান্তর ফেসবুকে আমি লাভ রিয়েক দিতে গিয়ে ভুলে হাহা রিয়েক দিয়েছি, পরে আবার ওই হাহা রিয়েক কেটে দিয়েছি, কিন্তু শান্ত আমাকে মেসেঞ্জারে গালিগালাজ করে মারধরের হুমকি দেয়। শান্তসহ আরও কয়েকজন মিলে আমাকে ও আমার বন্ধু জহিরকে ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে, তদন্তের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।